আপনার নাম কি? বাবার নাম? বাড়ি কোথায়? কি করেন আপনি? কি জব? হ্যাঁ, কি কি করেছিল? কতদিন আগে আনুমানিক? অভিযোগটা কার বিরুদ্ধে? রাজেন্দ্র সাহা। কি করেন তিনি? পার্টি করেন। কি পার্টি? বিজেপি। আচ্ছা, যেটা হলো অভিযোগটা আপনি এত দেরি করে করলেন কেন? এখনো আমাকে অ্যাভয়েড করছে পুরোপুরি, তার জন্যই ওর নামে ওর বিরুদ্ধে অভিযোগটা করলেন। কি অ্যাভয়েড করছে? ফোন নাম্বারগুলো ব্লক করে দিয়েছে, অন্য নাম্বার থেকে ফোন করলে আমার গলা শুনে কেটে দেয়, কথা বলতে চায় না, আমাকে ছোট বড় কথা বলে। আচ্ছা, তো আপনার এই খারাপ দিনে আপনার মা আপনাকে কতটা পাশে ছিল? আমার মা আমার পাশে সবসময় ছিল। এখন কি বলছেন আপনার মা? আমি ওর শাস্তি চাই। আচ্ছা, কতদিন আগে আপনার সঙ্গে এই খারাপটা হলো? আপনার মা কি বলছে? তাহলে অভিযোগ করতে এত দেরি হলো কেন? কেন? মেয়েটার যে ঘটনা আছে, আমি আমি একজন আমি এক হ্যাঁ বলুন হ্যাঁ বলুন মেয়েটার ঘটনার ব্যাপারটা আমি একজন নারী হয়ে প্রথমেই জানাবো তীব্র ধিক্কার। আর আমি একজন ভারত মাতার সন্তান, তো ভারতীয় জনতা পার্টির বসিরহাট সাংগঠনিক জেলার আমি একজন লিডার। তো সেই সূত্র দিয়েই আমি বলবো যে আমি একটা মহিলার উপরে যে যে ধরনের আচরণ হয়েছে, ধর্ষণের ধর্ষণ, আজকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সেই ধর্ষণটা কোনো মতেই আমরা নারী সমাজ মেনে নেওয়া অসম্ভব ব্যাপার। সাথে সাথে এই যে রাজেন্দ্র সাহা বসিরহাট সাংগঠনিক জেলার যে অন্যতম সম্পাদক, সেই সম্পাদকের তীব্র নিন্দা তো আছে, আর সাথে সাথে আমরা চাই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর যে সংকল্প যে সবকা সাথ সবকা বিকাশ, এই আমাদের দলের মধ্যে যারা এরকম ধরনের জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি চাই সাফাই হোক, আর আমরা সেটা সাফাইয়ের জন্য আমরা এগিয়ে আছি। সত্যি কথা বলতে কি, আমরা পার্টিটাকে খুব মন দিয়ে নিষ্ঠার সহিত পার্টিটা করি। এইবারে যারা অ্যাকচুয়াল নিষ্ঠার সহিত দলটা করে সেই দলের লিডার কর্মীরা যারা আছে তারা কিন্তু অলরেডি বসে গেছে, একমাত্র এদের এই এই নৌনামির জন্য। আমরা কিন্তু সায়ন্তন ঘোষকে হারানোর চিন্তা আমরা কোনোদিনই আমরা আশা করিনি। সায়ন্তন দা এখানে যেভাবে খেটেছে, পরিশ্রম করেছে, আজকে সেই সূত্র দিয়ে যে হারে টাকা পয়সা এখানে ব্যয় করেছে সে হারে কিন্তু ভোট আমরা পাইনি। আমরা কোনোদিন আশা করিনি যে সায়ন্তন দা আজকে হারবে। আজকের এই নোংরামোর জন্য, এই কেচ্ছার জন্য এরা জানেন দিনের বেলা বলে ভারতীয় জনতা পার্টির আমরা লিডার, দিনের বেলায় বলে জয় শ্রীরাম, রাত্রের বেলা জানেন কি হয়? আমাদের কাছে সব প্রত্যেকটা খবর আছে। নমস্কার, বসিরহাট সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সেক্রেটারি আমি রাজেন্দ্র সাহা। আমার বিরুদ্ধে একটি কমপ্লেন জমা পড়েছে হাড়োয়া থানায়, যাতে একটি মেয়ের দ্বারায়
আমাকে ফাঁসানোর জন্য একটি চক্রান্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই যে কাটমানির বিষয়ে যে আমি আন্দোলন করছি, এতে দাঁড়িয়ে হারোয়া তথা পার্শ্ববর্তী অঞ্চলগুলো মানুষের যে সাড়া জেগেছে সেটাকে থেকে বিক্ষোভের জন্য আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে। এতে শুধু তৃণমূল কংগ্রেস না, বিজেপিতে থাকা কিছু দালাল তৃণমূলের সঙ্গে মিশে পরিতৃপ্তভাবে জড়িত আছে। যাকে নিয়ে কমপ্লেনটা করেছে এর আগে একটি পুলিশকর্মী আরও অনেকের কাছ থেকে বিভিন্ন রকমভাবে টাকা নিয়েছে, সেটি সবাই জানে। এছাড়া আজকে যে কোনো প্রকারে বিজেপির বারবণন্ত বা বিজেপি যে উত্থান হচ্ছে, মানুষের যে সাড়া যাচ্ছে সেটাকে বন্ধ করার জন্যে এই যে চক্রান্ত করেছে, তার জন্যে ভারতের সমস্ত মানুষ এক হচ্ছে এবং সেই মানুষের সেই আন্দোলনটা গড়ে উঠছে। আমি যেটা বলতে চাই, ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তি এবং স্বচ্ছ কাজ হিসেবে দীর্ঘদিন ধরে পার্টির দলের জন্য যে আমি যা পড়ে যাচ্ছি সেই জায়গাটাকে নষ্ট করার জন্যে, যে কোনো প্রকারে থামানোর জন্যে, আমাকে থামানোর জন্যে, কাটমানির বিষয়ে আন্দোলনকে থামানোর জন্যে এই চক্রান্ত চলছে। তাই বলি, এই চক্রান্তের বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়াচ্ছে, মানুষের রুখে দাঁড়াবে এবং সত্যের জয় হবেই।